কপতাক্ষ নদে গোসল করতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু কপতাক্ষ নদে গোসল করতে জিম ও সাব্বির নামের দুই শিশু যায় এরপর থেকে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর কপতাক্ষ নদে ফায়ার সার্ভিস ও জাল নামিয়ে প্রায় দুই ঘন্টা টানাটানির এক পর্যায়ে জালে উঠে আসলো জিম ও সাব্বিরের মৃতদেহ এ সময় কপতাক্ষ নদের দুপারে হাজার হাজার মানুষের ছিল উপচে পড়া ভিড় এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ মহেশপুর পৌর এলাকার কপতাক্ষ নদের ক্যাম্প ঘাটে নিহত শিশুদের পরিবার ও প্রতিবেশীরা জানায় পশু হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জিম ও প্রতিবেশীর রহমত আলীর ছেলে সাব্বির দুপুর বারোটার দিকে কপতাক্ষ নদে গোসল করতে যায় একটার দিকে গোসল করে বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন কপতাক্ষ নদের পাড়ে খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর পারে তাদের জুতা পরে থাকতে দেখে তারা নদীর পানিতে খোঁজ শুরু করে পরে ফায়ার সার্ভিস জাল নামিয়ে প্রায় দুই ঘন্টা টানাটানির পর জালে উঠে আসে জিম ও সাব্বিরের মৃতদেহ দু পরিবারের সদস্যরা নদীর পারে তাদের সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন এ সময় উপস্থিত দুপারের মানুষেরাও তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি মহেশপুর পৌর মেয়র আব্দুল রশিদ খান জানান কপতাক্ষ নদে গোসল করতে গিয়ে দু শিশুর নেই মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া জানান কপতাক্ষ নদীতে গোসল করতে গিয়ে দু শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি তাছাড়া আমাদের লোকজন নদীর পারে ছিল